আসসালামু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের ঠিকানাটা একটু বলেন আড়তে। আচ্ছা তো ভাই আজকে তরমুজের প্রাইসটা একটু আমাদেরকে বলুন। আচ্ছা এগুলো 100 কত বিক্রি হচ্ছে? 25,000 টাকা। 20,000 টাকা লাস্ট। আচ্ছা এক একটা কয় কেজি হবে? 7-8 কেজি ওজন 20,000 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আর এক সপ্তাহ আগে কত বিক্রি করতেন? এক সপ্তাহে 30-35। তরমুজের দাম কি অনেকটা কমে গেছে? আচ্ছা এক একটা ফারফিজ আগে কত বিক্রি করতেন? একটা হাতে লন্ত একটু 300। আচ্ছা আর এখন আজকের বাজার 200 উপরে 250 টাকা। 20,000 টাকা হলে এক পিস কত পড়তেছে? 200 টাকা। তাহলে তো তরমুজের দাম কমে গেছে আমার মনে হইতেছে। আচ্ছা এই একটা তরমুজ অনেক সময় 500 টাকা দিয়ে মানুষ কিনে খাইছে। আচ্ছা আচ্ছা তাহলে এগুলা আপনার 100 বিক্রি করতেছেন 20,000 টাকা। আচ্ছা 8-9 কেজি ওজন হবে। এই যে দর্শক আপনারা দেখুন এগুলা কিন্তু 100 পিস 20,000 টাকা বিক্রি হচ্ছে। এক একটা পিস কিন্তু 8-9 কেজি ওজনের। তরমুজের দাম অনেকটাই কমে গেছে। আচ্ছা দামটা একটু এগুলা দেখি, এগুলার প্রাইসটা একটু বলেন আমাদেরকে। 100 পিস 15,000। 12,000 15,000 লাস্ট কত? 12,000 লাস্ট 15,000। তো দর্শক এই যে আপনারা দেখেন তরমুজের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। 100 পিস লাস্ট 15,000। 100 পিস লাস্ট 15,000 টাকা হলে পার পিস কত করতেছে ভাই? 150 টাকা। এই যে আপনারা দেখেন একটা তরমুজ 150 টাকা। একটা একটু হাতে লাও তো ভাই, একটা তরমুজ হাতে লাও। এই যে আপনারা একটু দেখেন 150 টাকা বিক্রি হচ্ছে। 100 পিস 15,000 টাকা। আচ্ছা বড় ভাই, হঠাৎ করে এখন তরমুজের দাম এত কমে গেছে, যাওয়ার কারণ কি? লকডাউনের কারণে। মানে আজকে এত কমে যাওয়ার কারণ কি? আজকে দুই দিন ধরে দেখতেছি তরমুজের দাম অনেকটাই কমে গেছে, কালকে আজকে সব জায়গা থেকে তরমুজ আসতেছে। আচ্ছা আচ্ছা রোজ কম, এই জন্য একটু তরমুজের দাম কমে যাইতেছে। বাজারে এমন তরমুজ কিরকম আছে? মানে তরমুজে মানে কেমন আছে বাজার? বেশি আছে? হঠাৎ করে কমে গেছে। আচ্ছা আমরা একটু দেখি এগুলো কত করে বিক্রি কর? 14,000-15,000। 114,000-15,000। এই যে দর্শক আপনারা দেখতেছেন 14,000-15,000 100 বিক্রি হচ্ছে। তাইলে পার পিস 14,000 হলে কত পড়তেছে ভাই? 140। একটা তরমুজ হাতে নেন ভাই। এই যে পার পিস পাইকারি তারা 140 করে বিক্রি করতেছে 14,000-15,000 টাকা শ। আর এক সপ্তাহ আগে এটার প্রাইসটা কত ছিল? 20,000 টাকা। তাহলে অনেকটাই কমে গেছে। দর্শক আপনারা যদি ভারতে আসতে চান তো তাদের এই সাইনবোর্ডে যোগাযোগ করে আসবেন। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য তরমুজ পাবেন। আমি তাদের